ফেসবুকে টাকা ইনকাম নিয়ে নতুন সুসংবাদ দিলেন মেটা সিও মার্জুকারবাগ। আরও একটি নতুন বছর ইনস্টাগ্রাম ও ফেসবুক ক্রিয়েটরদের নির্দিষ্ট খাতে আয় থেকে কোনো ধরনের কমিশন নেবেন না মেটা, অর্থাৎ নির্দিষ্ট কিছু সার্ভিস থেকে অর্জিত টাকা সম্পূর্ণটাই পেয়ে যাবে ক্রিয়েটরগণ। মার্জুকারবাগ জানান যে 2024 সাল পর্যন্ত কোনো ধরনের রেভিনিউ শেয়ারিংয়ে জড়াবেন না মেটা। এ বাড়তি এক বছর পূর্বে মেটার ঘোষিত 2023 সালের সাথে আরও একটি বছর যোগ করল। রেভিনিউ শেয়ারিংয়ে মেটার এ নতুন সিদ্ধান্ত পেইড অনলাইন ইভেন্ট, সাবস্ক্রিপশন, নিউজ লেটার, লাইভ স্ট্রিম ব্যাচ ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এসব ক্ষেত্রে অর্জিত সম্পূর্ণ অর্থ ক্রিয়েটরগণ নিজের কাছে রাখতে পারবেন। তবে রিলস ও অন্যান্য ভিডিও প্রোডাক্ট থেকে মেটার অ্যাডভার্টাইজিং রিলেটেড রেভিনিউয়ের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। প্ল্যাটফর্মের ক্রিয়েটরদের জন্য আরও মনিটাইজেশন আপডেট ঘোষণা করেছেন জুকারবার্গ। ইন অ্যাপ টিপিং সিস্টেম স্টার ফিচারটি এক্সপেন্ডেড করা যাবে, যাতে আরও ক্রিয়েটরগণ এটি ব্যবহার করতে পারে। এছাড়াও রিলস বোনাস প্রোগ্রাম আরও অনেক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানানো হয়েছে। এসবের পাশাপাশি ইনস্টাগ্রামে এনএফটি এর জন্য সাপোর্ট বর্ধিত করতে যাচ্ছে মেটা। ইনস্টাগ্রাম এই ফিচারটি গত মাস থেকে পরীক্ষা চালাচ্ছে মেটা। এই ফিচারটি আরও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তবে কাদের জন্য এই ফিচারটি আসতে যাচ্ছে তা নির্দিষ্ট করে জানায়নি মেটা।